মাত্র 40 মিনিট, আর এই 40 মিনিটের পারফরমেন্সের জন্য তিনি নেবেন 15 লাখ টাকা। বলছি নোরা ফাতিহির কথা, গত কিছুদিন ধরে বাংলাদেশে আলোচিত এক নাম। কিন্তু কে এই বিখ্যাত ডান্সার, কি তার আসল পরিচয়? স্কুল জীবনে নোরা ফাতিহির নাচ দেখে খুব হাসাহাসি করেছিল তার সহপাঠীরা। বাড়ি ফিরে সেদিন খুব কান্নাকাটি করেছিলেন তিনি। ঘুম থেকে উঠে মাকে বললেন ডান্সার হবেন, নাচ শিখতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা পরিবার থেকে নাচ শেখার অনুমতি পাননি। নোরার জন্মের আগেই কানাডায় চলে গিয়েছিল তার পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদের জয় হয়েছিল। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই সময় নোরার হৃদয়ে জায়গা করে নিল বলিউড নাচ। ঠিক করলেন বলিউড হবে তার গন্তব্য। কলেজে পড়তে পড়তে নোরার শোকেসে জড়ো হলো বেশ কয়েকটি ট্রফি। নিজেই সেগুলো পেয়েছিলেন তিনি। কলেজ শেষ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নাচের স্কুল থেকে ডাক পেলেন, কিন্তু বাদ সাধল পরিবার, অনুমতি পেলেন না। আর এমন সময় মারা গেলেন নোরার বাবা। বাবার মৃত্যুর পর 18 বছরের নোরা নিজের কাঁধে তুলে নিলেন পরিবারের দায়িত্ব। পড়াশোনা ভুলে কাজ শুরু করলেন। সকাল থেকে বেলা একটা পর্যন্ত রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতেন, সন্ধ্যায় কাজ করতেন কল সেন্টারে। এর মধ্যে ভারতের বিভিন্ন মডেলিং এজেন্সিতে নাচের ভিডিও পাঠিয়ে লিখতেন কাজের ইচ্ছার কথা। 1.5 বছর পর একটা মেইলের জবাব আসে। সেই আনন্দে বাক্স পেটরা গুটিয়ে কানাডা থেকে ভারতের মুম্বাই চলে যান নোরা। সেটা 2012 সালের কথা। পরের 2 বছর নোরা কেবল বিজ্ঞাপন করেছেন, কিন্তু কোনো টাকা পাননি। সিনেমার একটি চরিত্র পেতে সময় লেগে গেছে 2 বছর। সব নেতিবাচকতা, ব্যর্থতা, জুরি ভর্তি না ঠেলে সরিয়ে সফলতা দেখা পেতে সময় লেগে যায় আরও 4 বছর। আর এই মুহূর্তে নোরা বলিউডের সেরা ডান্সারদের একজন। 4,43,00,000 পেরানো মরক্কান প্রথম আর একমাত্র তারকা তিনি। নোরার ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে 4,43,00,000, আর নোরার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইবার 3,63,00,000-এর বেশি। এই চ্যানেলে নানা কমেডি ভিডিও প্রকাশ করেন নোরা। নোরার ভাষায় আমার কমেডি সেন্স দুর্দান্ত, কিন্তু লোক এখনও সেটা বুঝে উঠতে পারেনি। বিনোদনের এমন সংবাদ জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।